প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে। যেমন, এক, ভিডিওর সর্বপ্রথমে থাকবে সহবাসের জন্য কতটুকু পেনিস দরকার, পেনিসের সাইজ কতটুকু হলে স্ত্রী সুখী হবে। দুই, ভিডিওর মাঝখানে আলোচনা করব কোন কোন বিষয়গুলোর কারণে প্রত্যেক যুবক নিজের লিঙ্গ বা যৌন জীবন নিয়ে বিভ্রান্তির মধ্যে আছেন। তিন, ভিডিওর শেষের দিকে আলোচনা করব হস্তমৈথুনের কারণে আমাদের পেনিসের আকৃতি কেমন হয়, আমাদের পেনিস কতটুকু ক্ষতিগ্রস্ত হয়। তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। স্টেপ ওয়ান, বাংলাদেশের ওয়েদার অনুযায়ী, আমাদের দেশের মানুষের বংশগত শারীরিক কাঠামো অনুযায়ী পেনিসের স্বাভাবিক গড় সাইজ কত। আমাদের দেশের ছেলেরা, বিশেষ করে বিবাহিত যুবকেরা সবচেয়ে বেশি চিন্তা করে যে বিষয়টি নিয়ে তা হলো পেনিসের সাইজ। আবার অনেকে পেনিসের সাইজ নিয়ে সন্তুষ্ট না, আর সন্তুষ্ট না হওয়ার কারণে বিয়ে করতে ভয় পায়। তারা মনে করে যে পেনিসের আকার বড় না হলে স্ত্রীকে সন্তুষ্ট করা যাবে না। এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। এই ভুল ধারণার মধ্য থেকে অনেক যুবক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন, আর মূল কথা হলো তারা এই বিষয়টি নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করেন, অথচ তারা সুস্থ স্বাভাবিক পেনিসের অধিকারী। আর একটা জিনিস সকলের বোঝা উচিত, জানা উচিত, একজন মানুষের সাথে আরেকজন মানুষের যেমন উচ্চতার দিক থেকে পার্থক্য রয়েছে, আবার স্বাস্থ্যগত দিক থেকেও পার্থক্য রয়েছে, এবং বংশগতভাবেও একজন আরেকজনের থেকে আলাদা। ঠিক তেমনিভাবে পেনিসও ভিন্ন রকমের ভিন্ন গঠনের হয়ে থাকে। বাংলাদেশের ওয়েদার অনুযায়ী, আমাদের দেশের মানুষের শারীরিক কাঠামো অনুযায়ী একজন ব্যক্তির উত্তেজিত অবস্থায় পেনিসের স্বাভাবিক গড় সাইজ হলো 3.5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পর্যন্ত হয়। তবে বংশগত প্রভাব অনুযায়ী ব্যক্তি এবং অঞ্চল ভেদে অনেকের কম বেশি হতে পারে। তবে খুব কম ক্ষেত্রেই পারিবারিক, জেনেটিক এবং হরমোনজনিত সমস্যার কারণে 3 ইঞ্চির চেয়েও ছোট লিঙ্গ দেখা যায়। তবে মনে রাখবেন, উত্তেজিত অবস্থায় যদি আপনার পেনিস 3.5 ইঞ্চির থেকেও বেশি হয়, তাহলে এটা একদম স্বাভাবিক। এখানে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ 3.5 ইঞ্চি পেনিস দিয়ে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দেওয়া সম্ভব। এছাড়াও গবেষকগণ বলে থাকেন, পেনিস 3 ইঞ্চি হলে স্ত্রীকে অর্গাজম দিতে কোনো প্রকার অসুবিধা হওয়ার কথা নয়। আসলে এটির একটা কারণ রয়েছে, মহিলাদের তৃপ্তিবোধ আনে যে স্নায়ুগুলো তার 2 থেকে 3 ইঞ্চির মধ্যেই অবস্থিত। বন্ধুগণ, এই জন্যই বলা হয় স্ত্রীকে তৃপ্তি দিতে হলে 3 ইঞ্চি পেনিসই যথেষ্ট। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। স্টেপ টু, এখন আমরা জানব কোন কোন বিষয়গুলোর কারণে প্রত্যেকটি যুবক নিজের লিঙ্গ বা যৌন জীবন নিয়ে বিভ্রান্তির মধ্যে আছেন। বিবাহিত জীবনে আপত্তিকর খারাপ অশ্লীল ভিডিও দেখার কারণে যে বাজে বিভ্রান্তি দ্বিধাদ্বন্দ্ব আসে, মূলত তাই দুশ্চিন্তার অন্যতম কারণ। অনেক পুরুষ কিংবা নারী পর্ন ফিল্ম দেখে লিঙ্গের আকার, আকৃতি এবং মিলনের সময় নিয়ে নিজের মধ্যে এক প্রকার নেগেটিভ ধারণা পোষণ করেন। সত্যিকার অর্থে পর্নছবিতে নায়ক তারাই হয় যারা অন্যদের তুলনায় হ্যান্ডসাম হয়। পর্নোগ্রাফিতে ক্যামেরা এমন অ্যাঙ্গেলে ধরা হয় যাতে ভিজুয়ালি লিঙ্গকে বড় দেখায়। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো একটি উঁচু স্থান থেকে নিচে দাঁড়ানো কোনো মানুষের ছবি তোলেন, তাহলে তাকে খাটো দেখাবে। তেমনি যদি আপনি মাটিতে বসে কিছুটা উপরে দাঁড়ানো মানুষের ছবি তোলেন, তাহলে একই ব্যক্তিকে অনেক লম্বা দেখাবে। আর সেই জন্যে আমরা যখন মাথা নিচু করে আমাদের নিজেদের লিঙ্গের দিকে তাকাই, তখন ভিজুয়ালের কারণে আমাদের লিঙ্গের আকার প্রকৃত মূল আকারের চেয়ে ছোট দেখতে পাই। প্রিয় দর্শক, একটা কথা মনে রাখবেন, পর্ন ফিল্মে দেখা সেই চিত্রগুলো কখনো বাস্তব মনে করবেন না। আর পর্ন ফিল্মে দেখা চিত্রগুলো বাস্তব প্রয়োগ করতে গেলে আপনার বিবাহিত জীবনে নেমে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। পর্ন ফিল্ম দেখা থেকে বিরত থাকুন। পর্ন ফিল্মে আরেকটা জিনিস দেখা যায়, একই ব্যক্তি 20-25 মিনিট মিলন করছে। এটা কি সঠিক? বন্ধুগণ, এগুলো কখনোই সঠিক নয়, সঠিক হতে পারে না। তাহলে পর্ন ফিল্মের আসল রহস্য কি? সত্যিকার অর্থে তাদের এই 20 মিনিটের মিলন দৃশ্যের শুটিং হয়েছে 2-3 দিন ধরে। তাদের অনেক ভারের মিলনের দৃষ্টিনন্দন শুটিংয়ের অংশগুলোর ভিডিও এডিট করে, কাটসাট করে একটি ক্লিপ তৈরি করা হয়েছে। তাই পর্ন ফিল্মে দেখে পেনিসের আকার এবং মিলনের সময় নিয়ে আমাদের হতাশ হবার দরকার নেই, কারণ সমীক্ষায় দেখা গেছে ওইসব দেশগুলোর বেশিরভাগ পুরুষই 2-3 মিনিটের বেশি
মিলন করতে পারে না। এটা হলো তাদের বাস্তব চিত্র। স্টেপ থ্রি, হস্তমৈথুনের কারণে আমাদের পেনিসের আকৃতি কেমন হয়, আমাদের পেনিস কতটুকু ক্ষতিগ্রস্ত হয়। অনেকের ক্ষেত্রেই দেখা যায় দীর্ঘদিন হস্তমৈথুন করার কারণে লিঙ্গের আকার কিছুটা পরিবর্তন হয়ে যায় এবং পেনিস কিছুটা বক্রতা সৃষ্টি হয়। এর কারণে আমাদের দুশ্চিন্তার অন্ত নেই। ইসলামে হস্তমৈথুন করা কবিরা গুনাহ। এই জঘন্যতম কবিরা গুনাহ যে ব্যক্তি করে তাকে অবশ্যই পাপের ফল ভোগ করতে হবে। হস্তমৈথুন করার কারণে আমাদের লিঙ্গ বাঁকা হয়ে যায়, লিঙ্গের রগগুলো দুর্বল হয়ে যায়, লিঙ্গ নিস্তেজ হয়ে যায়, স্নায়ু কোষগুলো ভালোভাবে কাজ করতে পারে না, ফলে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হয়। লিঙ্গ উত্তেজিত হলে খুব দ্রুতই সেটা নিস্তেজ হয়ে যায়। অনেক সময় দেখা যায় হস্তমৈথুনের কারণে লিঙ্গের গোড়া চিকন হয়ে যায়, বীর্য পাতলা হয়ে যায়। অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে স্ত্রীকে তৃপ্তি দিতে পারে না এবং নিজেও তৃপ্তি পায় না। হস্তমৈথুনের মতো গুণাহটি করলে মানুষের মনে পাপ ভূত জন্মাবে, এটাই নিয়ম। তার সাথে সাথে নানান মানসিক বিপর্যয় দেখা দিবে, এটা অস্বাভাবিকের কিছু নয়। আর নিজের জীবনকে সুন্দর করতে চাইলে হস্তমৈথুনের মতো জঘন্য কবিরা গুনাহটি অবশ্যই আপনাকে ছাড়তে হবে। আর মনে রাখবেন, পাপ তার বাপকেও ছাড়ে না, অর্থাৎ পাপের একটা প্রতিক্রিয়া ফলাফল আছে যা পাপের শাস্তি স্বরূপ সকলেই পেয়ে থাকে। আমাদের দায়িত্ব ছিল আপনাকে জানিয়ে দেওয়া, বাকিটা আপনার উপর নির্ভর করবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনার কাছে কিছুটাও ভালো মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আপনার কাছে আমাদের নিত্য নতুন ভিডিওগুলি পৌঁছে যায়। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।